হ্যালো বন্ধুরা, ময়নাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো অমলেট কারি। অমলেট কারি বাড়িতে সবাই বানিয়ে থাকেন, তা আমি যেভাবে বানাই সেটা শেয়ার করছি। আমি পেঁয়াজ নিয়েছি দু রকম করে কুচিয়ে, কিছুটা বড় বড় করে, কিছুটা কুচি করে নিয়েছি। ধনে পাতা কিছুটা নিয়েছি, টমেটো একটা, আর পেঁয়াজ ছোটো করে একটা, বড় করে একটা কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা চিরে। এখন একটা বাটি নিয়ে নেব, আর নিয়েছি ছটা ডিম। বাটির মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা নিয়ে নিলাম। এখন এখানে পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ি আর আদা রসুন বাটা দিয়ে দেবো। আর আদা রসুন বাটা মশলা গ্রেভি করার জন্য নিয়েছি। এখন সব দিয়ে ভালো করে পেঁয়াজটাকে মেখে নেব। পেঁয়াজটাকে মেখে নরম করে নেব, তাতে অমলেটটা খুব ভালো হবে আর অমলেটের টেস্টটাও খুব ভালো হবে। ডিমগুলো সব এর মধ্যে ভেঙে দেব। সব মশলা মাখা হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে। এখন একটা একটা করে ডিম সব ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে ফেটিয়ে নেব। এখন একটা কড়াই বসিয়ে দেবো। প্রথমে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে পড়তে দিয়েছি। এখন অমলেটের জন্য ডিম ফেটানো ডিমটা অল্প অল্প করে দিয়ে দেবো। একটা একটা করে অমলেটগুলো বানিয়ে নেব। সিদ্ধ ডিমের কারি খেতে ভালো না লাগে, এভাবে অমলেট করে খেলেও খুব ভালো লাগে। এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে খুব ভালো যায়। এইভাবে আমি সমস্ত অমলেটগুলো বানিয়ে নেব। সমস্ত অমলেটগুলো আমার বানানো হয়ে গেছে। এখন এই কড়াইয়ের মধ্যেই আমি তেল দিয়ে দেবো। সর্ষের তেলেই কারিটা বানাবো। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এই তেল গরম হলে রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো। ভালো করে ফোড়নটা ফুটে গেলে এখন কুচানো পেঁয়াজগুলি দিয়ে দেবো। ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। এখন ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, আর রসুন বাটাটা দিয়ে দিলাম। এখন আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। পরিমাণ মতো নুন, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো। এখন সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব।
কাঁচা লঙ্কা চেরাগুলি দিয়ে দিলাম। কষানো প্রায় হয়ে এসছে, এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। ছোলে দিয়ে দিলাম কিছুটা ভাজা মশলা, আর দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা। এখন ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটে গেলে অমলেটগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এখন অমলেটগুলো দিয়ে দিলাম। কুচিগুলো দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে 5 মিনিট ফুটতে দেব মিডিয়াম আঁচে, তারপরে গ্যাসটা অফ করে রাখব। খুব সহজেই হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায় অমলেট কারি। অমলেট কারি আমার একদম রেডি, আমি এখন একটা প্লেটে নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। আমার এই অমলেট কারিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা, রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।